কয়াকুশির কারুশিল্পীর কঠোর জীবন সংগ্রাম, উচিত মূল্যর অভাবত দুর্দশাগ্রস্ত শিল্পী সকল, বরপেটা জেলার কয়াকুশিত বসবাস করা কারুশিল্পী রফিকুল ইসলামের জীবন কাহিনীয়ে অসমের পরম্পরাগত শিল্পর বর্তমান অবস্থার এক চিত্র দাঙি ধরেছে। বিগত 25 বছর ধরে কারুশিল্পর জড়িত রফিকুলে নিজের পরিয়ালর সহিতে বাঁহ আর বেতেরে নির্মিত বিভিন্ন সামগ্রী প্রস্তুত করে আহিছে। আজি প্রায় মোটামুটি 25 বছর মান হব। তেওঁলোকে ঘরত সজাই থাকা আলংকারিক বস্তুর লগতে দৈনন্দিন জীবনত ব্যবহৃত বহুতো দরকারী সামগ্রী প্রস্তুত করে। বাঁহেরে প্রস্তুত করিব পৰা প্রায় সকলো বস্তুই তেওঁলোকে নির্মাণ করে বলে দাবি করে। আমি এনেই বাঁহৰ এভ্রিথিং বস্তুই, বাঁহ আর বেতর, বেতরটা অল্প কম, বাঁহৰ গিলা অল্প বেশি, ফার্নিচার আপনার ল্যাম্প আপনার বাঁহৰ যিখিনি আইটেম আছে মোটামুটি সেইখিনি বনাও আর কি। এই সামগ্রী সমূহৰ বজার কেবল অসমতেই সীমাবদ্ধ নহয়, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, কেরালা, মধ্যপ্রদেশ আদি ঠাইলেও তেওঁলোকৰ প্রস্তুত করা সামগ্রী প্রেরণ করা হয়। অসমৰ বাইরতে বেশি যায়, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, কেরালা, মধ্যপ্রদেশ এগুলাতে বেশি যায় তারমানে। অবশ্যে ইয়ার পাছতো এই শিল্পীসকলের আর্থিক অবস্থা সন্তোষজনক নহয়, তেওঁলোকে করা কষ্টর উচিত মূল্য নাপায় বলে রফিকুলে অভিযোগ করেছে। আমি তারমানে ডাইরেক্টলি কাস্টমারটো নাপাও, তারমানে ভায়া হয়ে আহে, তারমানে আমার পরা কিছু মানে লই যায়, তাহন আরো বিক্রি করে, তারপর আর কাস্টমারে পাই, তারমানে বস্তুখিনি ডাইরেক্টলি আমি নাপাও। এখন সুসংগঠিত বজারের অভাবত তেওঁলোকৰ পরিশ্রমর প্রকৃত মূল্য নোপার কথা তেওঁ উল্লেখ করেছে। কারুকলাত নিপুণ এই শিল্পীসকলে দশকর পাছত দশক ধরে এই ঐতিহ্যবাহী শিল্পটুক জিয়াই রাখিছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তেওঁলোকৰ এই অমূল্য অবদানৰ পিছতো কোনোমতে দুবেলা দুমুঠি খাই জীবন নির্বাহ করবলগিয়া হৈছে। বৰপেটাৰ পৰা জিলিয়াস দাসৰ রিপোর্ট, লোকেল 3।